যে বর্তমানে যে সরকার রয়েছে এই সরকারও বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর সরকার হতে পারে না এই সরকারকেও আমাদের পদত্যাগ করিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে সরকারকে পদত্যাগ করিয়েই দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা চরমুনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন এই সরকারের অধীনে কোনো অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না আজ বুধবার বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে কমিশন কার্যালয়ে অভিমুখে গণমিছিল কর্মসূচিতে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর বলেন বরিশালের ঘটনায় সরকারের উল্লেখযোগ্য সমাধানের কোনো কিছুই তারা দেখেননি এর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে বর্তমান সরকার জনগণের কল্যাণের জন্য নয় তাই এই সরকারকেও পদত্যাগ করিয়ে বাংলার জমিনে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে হবে যে বর্তমানে যে সরকার রয়েছে এই সরকারও বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর সরকার হতে পারে না এই সরকারকেও আমাদের পদত্যাগ করিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে বর্তমান সিইসি সুস্থ নয় মন্তব্য করে চরমোনাই পীর বলেন এ কারণে তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে পারেন না তাই এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে তিনি যদি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশের মানুষ তাকে পদত্যাগ করানোর জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাকে পদত্যাগ করতে বাধ্য করবেন যে বর্তমান সিইসি আসলে তিনি সুস্থ নয় তিনি যদি সুস্থ নাই হয় তাহলে সে কোনোদিন বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান হতে পারে না আমরা ন্যায্য দাবি নিয়ে তার পদত্যাগের দাবি নিয়ে আজকে আমরা রাজপথে আওয়ামী লীগ যে নীতি আদর্শের ভিত্তিতে তৈরি হয়েছিল আজকে তারা সে নীতির কাছ থেকে সরে গেছে তাই এই সরকার আগামী নির্বাচনে আবার নতুন করে সরকার গঠন করবেন এটি কখনোই হতে দেওয়া যাবে না এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বারবার বলছেন জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে আর জাতীয় সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করবেন সমস্ত কিছু দলীয়করণের কারণে এই সরকারের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না প্রশাসনকে উদ্দেশ্য করে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আজকে দেশের যে অবস্থা তা অত্যন্ত ভয়াবহ দেশের মানুষ অশান্তির আগুনে জ্বলছে তিনি আরও বলেন প্রশাসনের কর্মকর্তা কর্মীরা জনগণের বন্ধু তারা আওয়ামী লীগের বন্ধু নয় এমনকি আওয়ামী লীগের চাকরি প্রশাসন কর্মকর্তা কর্মীরা করেন না প্রশাসনের কর্মকর্তা কর্মীরা দেশের মানুষের শান্তির জন্য দায়িত্ব পালন করবেন এটাই হবে বাস্তবতা কিন্তু তারা তা করছেন না দেশের জন্য যেটা করা দরকার তারা তার উল্টোটা করছেন এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমেদ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন মাওলানা নুরুল হুদা ফয়েজি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এদিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সকাল 10টায় শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরবর্তীতে দুপুর 12টায় বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে নির্বাচন কমিশন অভিমুখী গণমিছিল বের করে দলটি গণমিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর দিয়ে শান্তিনগর মোড়ে আসলে 12:20 পুলিশের বাধা পায় বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবি তুলে মিছিলে স্লোগান দিতে থাকেন পরবর্তীতে শান্তিনগর মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে গণমিছিলটি শেষ করা হয়